দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম ওই যে একটি গাভি গরু আসলো এইমাত্র এখনো কিন্তু গাড়ি থেকে নামানো হয়নি এই গরুটি কিন্তু তুইন বাইক সংগ্রহ করে নিয়ে আসছেন পার্টির জন্য কোথা থেকে সংগ্রহ করে নিয়ে আসলেন কত দামে সংগ্রহ করে নিয়ে আসলেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও এবং সেই সঙ্গে এই গরুটি কোথায় যাবে কী আছে এই গরুতে সবগুলো আমরা জানব

আল্লাহ নাম নিয়ে শুরু করো

আমরা সুন্দর একটি গান শুনলাম জসিমের কাছ থেকে এখন তিন ভাই সঙ্গে একটু কথা বলি তিন ভাই গরুটার ব্যাপারে একটু দর্শকদেরকে কিছু গরুটা গাব আছে এই পাশে আসেন এই গরুটা প্রেগনেন্ট আছে বর্তমান পর বর্তমান প্রেগনেন্ট আছে জি বাইরে নাই ভিতরে আছে ভিতরে আছে বাইরে নাই আচ্ছা আচ্ছা একদম একদম অরিজিনাল ফ্রিজিয়ান গরু অরিজিনাল ফ্রিজিয়ান জি আচ্ছা এটা কি আপনি দেখে শুনে নিয়ে আসছেন হ্যাঁ মোবাইলে দেখছিলাম আমরা আচ্ছা আচ্ছা মোবাইল

ছয় মাস আগে দুটা দিয়েছিলাম একটা যেটা দুই লাখ নব্বই দিছিলাম আমার বাসুটা বেচে দেড় লাখ আচ্ছা গাড়িটার দাম করছে কত আড়াই লাখ কত হলো চার লাখ চার লাখ আর যেটা এক লাখ চল্লিশ দিছিলাম ওইটা দাম হবে এখন দুই লাখ বিশ অনেক লাভ

উত্তরা থেকে ও এর আগেও আসছিলেন তো আমি দেখছি আপনার ভিডিও করছি আমি হ্যাঁ এর আগে দুটো নিয়ে গিয়েছিলেন এখন খেয়াল বললো তো সব মিলিয়ে যে গরু দেখছেন ভিডিওতে দেখে তো গরুটা কিনলেন তুইন বাই সহ তুইন খামার থেকে নিয়েছেন একটা এটা নিলেন আরেকটা তো কেমন আপনার কেমন মনে হচ্ছে এখন শিষে দিসে ঠিক মতো এটা হুম

বিশ কেজি দুধের গাভী আচ্ছা এখন বলেন আপনি গরুটা খুব ভালো গরুটা একটু জার্সি আছে এই জার্সিটা থাকার কারণটা কি আপনি আপনাকে বলি আপনাকে বলেন এই একটু কিন্তু লালঠিয়া ভাব আছে হ্যাঁ একটু লালচে ভাব আছে সামান্য এই যে লালচে আছে হ্যাঁ এই লালঠিয়াটার কারণে গরুটা দুধ হবে লাল লালের কারণে গরুটা দুধ এই লালটার কারণে খালি গরুটা দুধ হবে আচ্ছা আচ্ছা তাহলে এইখানেই তাহলে মেইন ঘটনাটা মেইন ঘটনা

কিনে দিলেন সেই তথ্যটি দিলাম আর সেই সঙ্গে টুইন বাড়ির খামার থেকে যে গরুটি গাভীটি নিয়েছেন সেটারও দাম আমি জানিয়ে দিয়েছি তো আমরা এখান থেকে বিদায় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম